ভিডিও শুরুতেই আমি অনুরোধ করব আমার ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ আমি এই ভিডিওর মধ্যে এমন অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব যেগুলো পুরোটা না দেখলে, স্কিপ করে দেখলে তোমরা ওই ইনফরমেশনগুলো মিস করে যাবে, আর আজকে যে সিরামটা আমরা তৈরি করছি সেটা সম্পূর্ণ হবে না। স্নান করার 30 মিনিট আগে তোমরা যদি আমার তৈরি করা এই টোনার প্লাস সিরামটা নিজের চুলে লাগিয়ে নাও, তাহলে চুলের যে কোনো সমস্যা, ড্যান্ড্রফ, হেয়ার ফল, হেয়ার গ্রোথ হচ্ছে না, প্রেগনেন্সির পরে চুল ঝরে যাচ্ছে, যে কোনো সমস্যার একেবারে ম্যাজিকের মতো সমাধান হবে। আর এমন চুল লম্বা হবে, এমন হেয়ার গ্রোথ হবে না যে তোমরাই ভাববে যে আরে এরম ম্যাজিকও হতো, মানে হয়, আমরা তো জানতামই না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাইলি। আমি স্নেহা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা না একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, আর এতে আমি অনেক ইম্পর্টেন্ট এমন পয়েন্ট দেব যেগুলো তোমরা যদি স্কিপ করো না তাহলে মিস করে যাবে, আর এই সিরামটার ফল পাবে না। আর আমাকে কমেন্ট সেকশনে এসে জিজ্ঞেস করতে থাকবে যে এটা কি করে হয়, ওটা কি করে হয়, এরপরে কি করতে হবে, তার চেয়ে ভালো একটু সময় নষ্ট করে দেখে নাও ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দেখে নিই কি কি করতে হবে। সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে খাওয়ার জল, একদম ট্যাপের জল নয়, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার, যে জল তোমরা নিজেরা খাও সেই জল আমরা 1 গ্লাস নেব। 1 গ্লাস জল আমরা একটা প্যানের মধ্যে দিয়ে ওটাকে ফোটাবো, ততক্ষণ ফোটাবো যতক্ষণ না জলে বাবল আসা শুরু হচ্ছে। এরপর আমরা এই ফুটন্ত জলে দেব মেথি দানা। মেথি দানা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেক ভিডিও, কেমনভাবে মেথি দানা ওভার নাইট হেয়ার রিগ্রোথ করে, কেমনভাবে মেথি দানা ওভার নাইট হেয়ার ফলকে স্টপ করে, সেই নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা যারা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। তাই আমি মেথি দানার ব্যাপারে বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো মেথি দানায় থাকে আয়রন। তোমরা জানো আয়রন, মেথি দানার যেই আয়রন সেটা যখন আমাদের হেয়ার ফলিকলসে যায় তখন তারা আমাদের চুলের গোড়াকে একদম শক্ত করে, আর শক্ত করে চুলের পড়ে যাওয়াকে আটকায় কিন্তু মেথি দানার এই আয়রন। এরপর এই ট্রান্সপারেন্ট জলটা দেখবে একদম হলুদ হলুদ হয়ে যাবে, তার মানে মেথি দানার যে সমস্ত গুণ সেটা জলের মধ্যে কিন্তু মিশে গেছে। এই অবস্থায় আমরা জলের মধ্যে দেব 2 টেবিল স্পুন কালো জিরে। কালো জিরে তোমাদের প্রত্যেকের বাড়িতে খুব সহজে পাওয়া যায়, আর তোমরা কি জানো কালো জিরে প্রচণ্ড উপকারী। এটা যেমন আমাদের স্কিন, আমাদের হেলথ, আমাদের চুল সব কিছুর জন্য কালো জিরে প্রচণ্ড উপকারী। যারা কালো জিরে খায় নিয়মিত তাদের তো মানে কোনো ইস্যু হতেই পারে না, হেয়ার রিলেটেড, হেলথ রিলেটেড কোনো ইস্যু হতেই পারে না। তো আমরা এতে দেবো কালো জিরে, কারণ কালো জিরেতে ভিটামিন এ, ভিটামিন বি, ইভেন ভিটামিন B12 থাকে। আর তোমরা খুব ভালো করে জানো আমাদের হেয়ার ফলই হয় কিন্তু ভিটামিন B12 অভাবে। এই জিনিসটা প্লাস অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে সেই জিনিসও কিন্তু থাকে এই কালো জিরের মধ্যে। তার মানে তোমরা বুঝতেই পারছো আমরা যে টনিকটা তৈরি করতে চলেছি সেটা কতটা ভালো আর কতটা উপকারী হতে চলেছে। এরপর আমরা এতে দেব 1 চামচ চাল, সেই চাল যেই চালের ভাত তোমরা রোজ দিন খেয়ে থাকো সেই চালের, সেই চালই আমরা এখানে দেব। তো এই 1 চামচ চালে কি থাকে, একদমই চালের কার্বোহাইড্রেটের জন্য আমরা চাল দিচ্ছি না, এই চালে থাকে ইনোসিটল, যেটা আমাদের কিউটিকলকে প্রচণ্ড স্ট্রং বানায়, আর এই কিউটিকলকে স্ট্রং বানিয়ে আমাদের হেয়ার ফলকে প্রিভেন্ট করে, তার মানে আমাদের চুলের পড়ে যাওয়াটাকে আটকে দেবে এই সাদা চাল। তোমরা কি জানতে সাদা চাল মানে ভাতের এত গুণ, আমরা সেই 1 চামচ সাদা চালই দেব এই সিরামটা। এরপর আমরা এতে অ্যাড করব 4 থেকে 5টা জবা ফুল। জবা ফুল নিয়ে এর আগে অনেক ভিডিও বানিয়েছি, জবা ফুল কত উপকারী, তোমরা যারা জবা ফুলের সিরাম বলো, হেয়ার মাস্ক বলো, জবা ফুলের তেল বলো যারা ব্যবহার করছো, আর যারা আমার ইনস্টাগ্রামে এসে সুন্দর সুন্দর কমেন্ট করো যে খুবই উপকার পাচ্ছ, তারা খুব ভালো করে জানো যে জবা ফুল কতটা উপকারী। জবা ফুলে আছে ভিটামিন সি যেটা আমাদের চুলকে শাইনি বানায়, হেয়ার গ্রোথে সহায়তা করে, আরও অনেক কিছু করে, তো সে নিয়ে আর বিশদে বলছি না। জবা ফুল আমি এখানে 7টা নিয়েছি, তোমরা যেমন সংখ্যায় পাবে তেমনই নিও, মিনিমাম 4 থেকে 5টা জবা ফুল তো অবশ্যই নেবে।
তো জবা ফুল ফ্রেশ না পেলেও হবে, শুকনো জবা ফুল হলেও হবে, কোনো অসুবিধা নেই। আর যারা জবা ফুল থেকে অ্যালার্জি, মানে যাদের ওই পরাগটা মানে ওই সামনের অংশটাতে যাদের অ্যালার্জি হয়, তারা ওই অংশটা বাদ দিতে পারে। আমার কোনো অ্যালার্জি নেই, তাই আমি পুরো জবা ফুল দিয়েই করলাম জিনিসটা। দ্যাটস ইট, এই কটা জিনিস পড়ছে আমাদের জলের মধ্যে। সব কটা জিনিসকে একসাথে ফুটিয়ে নেব, যাতে সমস্ত কটা জিনিসের নিউট্রিয়েন্টস আমাদের এই জলটাতে একদম সমানভাবে মিশে যায়। তোমরা বুঝতেই পারবে জলটার রং দেখে যে আমরা যা যা জিনিস দিয়েছি সবার নিউট্রিয়েন্টস এই জলটার মধ্যে মিশে গেছে। এবার জলটা রেডি হয়ে গেছে, মানে এই সিরামটা রেডি হয়ে গেছে, আমরা কি করে বুঝবো? আমরা তখনই বুঝবো যখন দেখবো যে চালটা যেটা দিয়েছিলাম সেটা ভাত হয়ে গেছে। এবার আমরা এই সব কিছু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে রেখে দেবো একটা কাঁচের জারে রাখছি, যাতে তোমাদের দেখতে সুবিধে হয়। তোমরা বুঝতেই পারছ যে কত সুন্দর টনিকটা দেখতে হয়েছে। টনিক নয় অ্যাকচুয়ালি, আমি টনিক বলছি কারণ এটা আমার কাছে একটা টনিকের মতো, কিন্তু এটা একটা হচ্ছে সিরাম প্লাস টোনার। কত সুন্দর দেখতে হয়েছে জিনিসটা তোমরা বুঝতেই পারছ। এবার আমি এই জিনিসটাকে একটা স্প্রে বটলে ট্রান্সফার করে নেবো। এবার আসে একটা প্রশ্ন যে এটাকে কখন লাগাতে হবে, কেমন ভাবে লাগাতে হবে, কিভাবে লাগালে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। আমি বলবো এটাকে যদি তোমরা ওভার নাইট লাগিয়ে রাখতে পারো চুলে, তারপর যদি পরের দিন চুল ধুতেও পারো নাও ধুতে পারো, শ্যাম্পু করতে পারো নাও করতে পারো, তোমাদের মর্জি। কারো যদি বাইরে যাওয়ার থাকে তাহলে সে অবশ্যই শ্যাম্পু করবে, আর যদি না যাওয়ার থাকে তাহলে ছেড়ে দাও, আমি তো ছেড়েই দেবো। ওভার নাইট লাগিয়ে রাখলে কিন্তু এটাকে চুলে, জাস্ট আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এটাকে চুলে ভালো করে স্প্রে করতে হবে, যে তোমরা ওভার নাইট জিনিসটাকে রেখে দাও। এবার যারা চাকরি করে বা যাদের সময় হয় না, যাদের সংসারে অনেক দায়িত্ব, যেসব মেয়েদের বা ছেলেদের, তাদের পক্ষে ওভার নাইট রাখা সম্ভব নয়, তারা একটা কাজ করতে পারে, সকালবেলা ঘুম থেকে উঠে চুলে লাগিয়ে নাও, 3-4 ঘন্টা চুলে রেখে দাও, তারপর বাইরে যাওয়ার হলে শ্যাম্পু করে নাও, বাইরে না যাওয়ার হলে যেমন আছে তেমনি রেখে দাও, যা আছে তাই রেখে দাও। আমি বলবো 100% গ্যারেন্টি দিয়ে যে এই টোনারটা ইউজ করলে তোমরা একদম বেস্ট রেজাল্ট পাবে। আর একটা কথা যেটা আমি সবসময় বলি যে বাইরে থেকে সব হলে হয় না, ভেতর থেকেও তোমাদের চুলকে হেলদি করার প্রয়োজন আছে। তার জন্য অবশ্যই তোমাদের হেলদি ডায়েট কনজিউম করা উচিত, অয়েলি ফুডকে নিজের ডায়েট চার্ট থেকে একদম বাদ দিয়ে দেওয়া উচিত। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আবার পরে চলে আসবো নতুন একটা কোনো হেয়ার কেয়ার রেমেডি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।